ग्रामार बोझार परेও বাতিল হবে, আল্লামা হওয়ার পরেও বাতিল হবে, বুজুর্গানের দিন হওয়ার পরেও বাতিল হবে, পীর সাহেব হওয়ার পরেও বাতিল হবে। সমাজে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরেও যদি সমাজে চালু থাকে সেই আমলটি, যদি আমার আপনার জীবন আদর্শ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না হয়, পদ্ধতি মোতাবেক না হয়, তরিকা মোতাবেক না হয়, ফাওয়া রদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটি আমি প্রথম খুতবাতে তেলাওয়াত করলাম, যেখানে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদু কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম স্যাম্পল, উত্তম মডেল, উত্তম আইডল হিরো করে পাঠানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে, স্যাম্পল রয়েছে, তিনি হচ্ছেন তোমাদের জীবন আদর্শ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যক্তিগত জীবনের আদর্শ, পারিবারিক জীবনের আদর্শ, সামাজিক জীবনের আদর্শ, অর্থনৈতিক জীবনের আদর্শ, রাজনৈতিক জীবনের আদর্শ, সর্বোপরি ধর্মীয় জীবনের আদর্শ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন, উসওয়াতুন হাসানা, সবচাইতে উত্তম নমুনা, সবচাইতে উত্তম চরিত্র, সবচাইতে উত্তম মডেল হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, কোনো আমলে সালেহ করে, কোনো ধর্মীয় কাজ করে, কোনো ইবাদত করে, কোনো সওয়াবের কাজ করে, সেই আমলটি, সেই আমলের সালেহটি, সেই ধর্মীয় কাজটি, সেই ইবাদতটি, সেই সওয়াবের কাজটি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ মোতাবেক না হয়, আমার পদ্ধতি মোতাবেক না হয়, আমার তরিকা মোতাবেক না হয়, আমার সিলসিলা মোতাবেক না হয়, ফাওয়া রদ্দুন, সেটা পরিত্যাজ্য হবে, বাতিল হবে, রিজেক্ট হবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, কথা যদি এটি হয় তাহলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হলাম, পৃথিবীতে যত বড় বুজুর্গানের দিন হোক, পৃথিবীতে যত বড় পীর সাহেব হোক, পৃথিবীতে যত বড় ডিগ্রিধারী আলেম হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় মাওলানা সাহেব হোক, যত বড় মুরব্বি কেরামি হোক না কেন, যদি তার আমল, যদি তার উপদেশ, যদি তার নসিহত, যদি তার আদেশ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না হয়, পদ্ধতি মোতাবেক না হয়, তরিকা মোতাবেক না হয়, সিলসিলা মোতাবেক না হয়, নিয়ম নীতি মোতাবেক না হয়, আমার আপনার নবী বলছেন ফাওয়া রদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। ডিগ্রি থাকার পরেও বাতিল হবে, পীর সাহেব হওয়ার পরেও বাতিল হবে, বুজুর্গানের দিন হওয়ার পরেও বাতিল হবে, বড় বড় ডিগ্রি পেছনে থাকার পরেও, আল্লামা হওয়ার পরেও, মুফতি হওয়ার পরেও, মাওলানা হওয়ার পরেও, সর্বোপরি সাধারণ মুসলিম হওয়ার পরেও, যদি এমন পীর সাহেব হয় যিনি আসমান দিয়ে উড়ে যাওয়ার এরকম দক্ষতা, এরকম কামিলিয়াত হাসিল করেন, তারপরেও যদি তার আমল, তারপরেও যদি তার ইবাদত, তারপরেও যদি তার ধর্মীয় কাজ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতপথ মোতাবেক না হয়, তরিকা মোতাবেক না হয়, সিস্টেম মোতাবেক না হয়, ফাওয়া রদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। গ্রামার বোঝার পরেও বাতিল হবে, আল্লামা হওয়ার পরেও বাতিল হবে, বুজুর্গানের দিন হওয়ার পরেও বাতিল হবে, পীর সাহেব হওয়ার পরেও বাতিল হবে। সমাজে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরেও যদি সমাজে চালু থাকে সেই আমলটি, যদি আমার আপনার জীবন আদর্শ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না হয়, পদ্ধতি মোতাবেক না হয়, তরিকা মোতাবেক না হয়, ফাওয়া রদ্দুন, সেটি পরিত্যাজ্য হবে, বাতিল হবে। কথাটি আমার নয়, কোনো দলীয় ফতোয়া নয়, কোনো মুফতি সাহেবের ফতোয়া নয়, আমার আপনার জীবন আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন।